Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. Hustle hard, hustle every single. হ্যালো কলকাতা ভাষা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা যে বুঝে গেছো, সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত আজকে কিন্তু জমি আমরা ভুড়িভোজ করবো দীঘাতে। জানি না কতক্ষণ মানে খেতে পারবো। যাই হোক, চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও এবং দীঘাতে জমিয়ে আমরা নিউ দীঘায় চলে এসেছি। তাই তো খনিকা মার্কেট, নিউ দীঘা একদম খনিকা মার্কেটের মধ্যে চলে এসেছি। আর এইখানে কিন্তু একটা মানে চিপেস্ট খাবারের দোকান আছে একটা, যেখানে কিনা পেটাই পরোটা, লুচি, কচুরি, হিঁড় কচুরি, ধোসা, মানে আলু পরোটা সব কিছু পেয়ে যাবে, সবকিছু সবকিছু। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু মাত্র 20 টাকা থেকে শুরু 30 টাকার মধ্যে আলু পরোটা সাথে চাটনি তরকারি থেকে শুরু করে অনেক কিছু আছে। ঠিক আছে, এই দোকানটা আমি অনেক আগে একবার করে গেছিলাম, যার জন্য ফুড ট্যুরে তোমাকে আরো বলা। ফার্স্ট ডেস্টিনেশন রামকৃষ্ণ হোটেলের, মানে এই যে আজকে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে আলুর পরোটা। এখানে পিস পিস করে কেটে দিয়েছে, মানে কিছু টাইপস অফ মোগলাই যেমন কাটে সেই রকম টাইপের কেটে দিয়েছে। আর এখানে বেশ একটা ঘুগনি টাইপের আছে, ওপর দিয়ে পেঁয়াজ চেয়ে একটা কুইস্ট কুচো দিয়ে দুর্দান্তভাবে দিয়েছে। আর এইখানে আছে এদের ইউএসপি যেটা চাটনি, আর দামটা নিয়েছে 30 টাকা। আর লাদাই লেভেলের লাগছে বস, এই আলুর পরোটা দিয়ে মানে চাটনিটা খেতে পুরো সুয়াগ ব্যাপার লাগছে ভাই। কাকা বানিয়ে দিচ্ছে, কাকা তোমার নাম কি? পরমেশ্বর, এখানে চন্দনেশ্বর। বনবিটা দিল কাকা, এখানে বনবিটা দিচ্ছে ম্যাঙ্গো লস্যির উপর। কাকা আবার চিজ দিচ্ছে লস্যির উপর, মানে ম্যাঙ্গো লস্যির উপর বনবিটা, তার উপর চিজ, তার উপর হয়তো আবার রাবড়ি, আবার রাবড়ি। উফ, এখানে বনবিটা দিল, রাবড়ি দিল, চিজ দিল, এটা দিয়ে একটা লস্যি, এটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি, এরপর দেবে মিল্ক মেক। ভাই রে ভাই, আমার তো দেখো, আমার দেখা প্রথম এটা বলতে পারো যে এই ধরনের লস্যি কাকা বানিয়ে দিচ্ছে, 50 টাকা নিচ্ছে ঠিকই, বাট দেখে তো বেশ ভালো লাগছে, খেয়ে দেখি কেমন লাগে। চন্দনেশ্বর দোকানের পরমেশ্বর কাকুর এই লস্যি, এবার লস্যিটা খাওয়া যাক বস, আর পারছি না আমি, ছিটকে গেলাম, আলাদাই লেভেলের লাগছে। আর বনবিটা দেওয়াতে আলাদা কোনো টেস্ট পাচ্ছ কি বলতো? বনবিটা বলো, মিল্কমেড বলো, রাবড়ি বলো, সব মিলে না একটা অদ্ভুত ধরনের টেস্ট লাগছে, দেখ একদম জাস্ট চিল ব্রো। সো ফাইনালি বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আকসায় আর আমি স্টার ইন্ডিয়া রেস্টুরেন্টে চলে এসেছি। ঠিক, আমি আর আকসায় অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, একটা মাটন থালি, একটা ভেজ থালি, একটা ভেজ থালি। এবার কি কি আইটেম আছে, মাছের আইটেম আছে, একটা মাছের আইটেম আছে, কি কি আইটেম না আছে পুরোপুরি খেতে খেতে দেখাবো। তো ফাইনালি বন্ধুরা, মানে আমাদের আমার ওদিকে 𝑬𝒎𝒂𝒊𝒍 ভাইয়ের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, এবার আমি বসে গেছি খেতে। ঠিক আছে, মানে এই হচ্ছে ভেজ থালি। ভেজ থালির মধ্যে নর্মালি দেখো, এই ডাল দেয়, শুক্তো দেয়, এখানে সাবুর পাঁপড়, আর এটা কাকু বললো লটপট মাছ নিয়েছিলাম আমরা, 2 পিস 60 টাকা নিয়েছিল, তাই তো 𝑬𝒎𝒂𝒊𝒍? 2 পিস 60 টাকা, 1 পিস 𝑬𝒎𝒂𝒊𝒍 খেয়ে নিয়েছে। আর মাটন নিয়েছিলাম আমরা, যেটা মাটনটা কত নিয়েছিল ওটা 200 টাকা থালির মধ্যে মাটনটা পড়ে। আচ্ছা, আর মাটনটা হচ্ছে 3 পিস থাকে, আমি 1 পিস খেয়েছি আর 2 পিস আছে। আচ্ছা, 1 পিস খেয়েছে, 2 পিস আছে, আচ্ছা নেই। এবার হচ্ছে খাওয়ার পালা, ডাল বেশ ভালো ঘন আছে, খাওয়া যাক। একদম সিম্পল, শুক্তোটা দেখে কিন্তু আমার বেশ লোভ লাগছে, সবটা প্রায় মাখলাম। ঠিক আছে, একদম কিন্তু রিচ নয়, হ্যাঁ
একদম মোটামুটি সিম্পল, কোন ধরনের লটপটি সেই জিনিসটা। হ্যাঁ আলাদা লেভেলের খেতে লাগছে বস, সিরিয়াসলি লাগছে লটপটিটা না। এটা আমি খেয়েছি, এটা আমার বেশ ভালো লেগেছে। এই পোনা মাছটা মানে আমি এই কনসেপ্টটা অলমোস্ট কলকাতায় কোথাও দেখিনি। পোনা মাছের মধ্যে ধনে পাতা মানে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ফ্রাই করে একটা বেশ সুন্দরভাবে দিয়েছে। অল্প একটু মাছ, ভাতের মধ্যে নিলাম। আকসাও এই কথাটা বলেছিল আর আমিও এই কথাটা বলবো, গ্রেভিটা দেখে যতটা রিচ মনে হচ্ছে না একদমই কিন্তু রিচ নয়, সিম্পল একদম খেতে এর পিসটা। আমি যদি মাংসটা কি পরিমাণে সেদ্ধ হয়েছে একটু দেখি, একটু টাইট আছে, একটু টাইট লাগছে একটু। আমি ভাই বাট সিদ্ধর সময় হয়তো একটুখানি আর হলে মাংসটা আরও খুলতো। চাটনিটা হালকা করে ঢাললাম, টক টক ব্যাপারটা বেশ আছে। চলো খাওয়া দাওয়ার পর ফিরছি। সো ফাইনালি বন্ধুরা, সন্ধ্যেবেলার খাবার খেতে কিন্তু আমরা এই মুহূর্তে ওলদিঘার সি বিচের ধারে চলে এসেছি। আর ফার্স্টে জল ফুচকাটা খাওয়া হয়ে গেছে, আর এখন নিয়ে নিয়েছি পাপড়ি চাট, সাত পিস ছিল, 50 টাকা দাম নিয়ে নিয়েছি। আকসায় তো বলছিল দারুণ খেতে। হ্যাঁ আমার দারুণ লেগেছে, আমারও কি দারুণ লাগবে সেটাই হচ্ছে কথা। খাওয়া যাক। কেমন লাগলো পাপড়ি চাট খেয়ে? আমার কিন্তু বেশ ভালো লাগলো আকসায়। সো ফাইনালি বন্ধুরা, মোমো কিন্তু এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। মোমো মানে 5 পিস মোমো ছিল 50 টাকা দাম, আর 2 পিস ললিপপ নিয়েছিলাম, দুটো 50 টাকা বলি। ঠিক এই রকম, খুব বড়ও নয় খুব ছোটও নয়, মিডিয়াম মোটামুটি অ্যাভারেজ সাইজের দিক দিয়ে বললাম। এবার খাবার দিক দিয়ে বলবো, সসটা দিয়ে খাওয়া যাক। ওখানটার মধ্যে 8-1 চিকেন আছে, বাকিটা মোটামুটি বড় একটা প্রোটিন করে ছেড়ে দিয়েছে, আর বেশি কিছু নেই। স্যুপটা ভালো খেতে, স্যুপটা ভালো খেতে, স্যুপটা আমিও খেলাম, স্যুপটা দারুণ লেগেছে। হালকা করে সস দিয়ে ডুবিয়ে মালটা খাওয়া যাক। ওপরে যেমন মোটা প্রোটিন, চিকেনও মোটামুটি আছে, বাট এখানে মালটাও একটুখানি, প্রোটিনটাও একটুখানি। চলো ভিডিও শেষে ফিরছি। হ্যাঁ স্ক্যামটা সম্বন্ধে তুমি যদি বলো। স্ক্যাম বলতে দেখো, এখানকার ফাস্টফুডের দোকানগুলো মাছের দোকান তো স্ক্যাম করছেই, এছাড়া আমি যদি বলি প্রত্যেকটা ফাস্টফুডের দোকান এখানে স্ক্যাম করছে। হ্যাঁ প্রত্যেকটাই মেনশন করছি, এটা একার দ্বারা পসিবল হয় না এখানে। হ্যাঁ প্রত্যেকটা দোকান থেকে হচ্ছে, কারণ একটা জিনিস বলি, মোমোগুলোর মধ্যে কোনো রকম চিকেন আর কোনো স্টাফিং নেই, একটা মানে বড় কোটিং, একটা ময়দা ঢেলা কোটিং দিয়ে দিয়েছে, আনহেলদি। দেখো 50 টাকা কেন, তবে 100 টাকা নাও কিন্তু ভালো কোয়ালিটির দাও, দিনের শেষে ভালো হলো, দিনটা ভালো কাটে। বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আজকে আমাদের দীঘা ট্যুরের কনসেপ্ট ছিল পুরোপুরি কিন্তু কমপ্লিট। তো ব্যাপারটা হচ্ছে যে এই হলো আজকে সারাটা দিন এইভাবেই কাটলো মোটামুটি। একদম তো এই হলো ব্যাপার, জমিয়ে আজকে মানে যেদিকে পেরেছি এত খেয়েছি না, কথা বলার জোরটাও নেই আর ইনফোটাও বেশ পাচ্ছি না। যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে একটা ধামাকাদার ভিডিও নিয়ে, ততক্ষণে স্টে টিউন দ্য বং লারকার।